117টি চিটফান্ড সংস্থা রাজ্যবাসী 332 কোটি 40 লক্ষ টাকা লুট করেছে। প্রশ্নোত্তর পর্বে বিধানসভায় জানিয়েছে অর্থ তথা উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মা। রাজ্যের কিছু কিছু গ্রাম পঞ্চায়েত এবং এডিসি এলাকার মধ্যে সীমানা ভাগ না হওয়ায় বিধানসভায় উদ্বেগ প্রকাশ করলেন একাধিক বিধায়ক। রাজ্যপালকে দিয়ে বিধানসভায় অসত্য বক্তব্য রাখা হয়েছে অভিযোগ করলেন সিপিএম এর বিধায়ক রতন ভৌমিক। পাকিস্তানের সীমান্তে প্রবেশ করে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়ায় সাহসী সিদ্ধান্ত গ্রহণের জন্য ভারতীয় বায়ুসেনা প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বিধানসভায় প্রস্তাব গৃহীত। পয়লা মার্চ থেকে জিবি হাসপাতালে নিউরো সার্জারি ইউনিট চালু করা হবে বিধানসভায় জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী। সাতটি বিভাগ নিয়ে জিএমসিতে আধুনিক পরিকাঠামো যুক্ত সুপার স্পেশালিটি ব্লক চালু হচ্ছে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী। কমিউনিজম কেমিজম একই অচল মুদ্রার এপিটোপিট, উপনেতা বাদল চৌধুরীকে কটাক্ষ করে বললেন উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মা। রাজ্যপালের ভাষণে গ্রামীণ মানুষের কোন কথা নেই, রেগার 200 দিনের কাজের উল্লেখ নেই, 340 টাকা মজুরি প্রদানের উল্লেখ নেই বললেন বিধায়ক শহীদ চৌধুরী। 2018-19 বর্ষের জন্য 1,358 কোটি টাকার অতিরিক্ত ব্যয় বরাদ্দ হলেও মানুষের মধ্যে কাজ এবং খাদ্যের অভাব কেন, প্রশ্ন তুললেন সিপিএম বিধায়ক ফানুরাল সাহা। ১৩০ কোটি দেশবাসীকে রক্ষার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপযুক্ত পাক জঙ্গি ঘাঁটিতে হামলার প্রেক্ষিতে বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মঙ্গলবার খোয়াইয়ের পশ্চিম বেলছড়ার দেবেন্দ্র চৌধুরী পাড়ায় টিটিএডিসির উদ্যোগে ছাত্রছাত্রীদের নিয়ে এক দিবসীয় এক বিজ্ঞান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ আচমকা কল্যাণপুর বাজার অভিযানে গেছেন। অভিযানে নিষিদ্ধ পলিব্যাগ সহ বেশ কিছু মেয়াদ উত্তীর্ণ সামগ্রী উদ্ধার করা হয়। পাশাপাশি ওজন কারচুপির অপরাধে বেশ কয়েকজন ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হয়েছে। আনারসচড়া বন্টন নিয়ে তেলিয়ামুড়ায় মুঙ্গিয়াকামী সাব জোনালের বিরুদ্ধে 1 কোটি টাকার খোটলা প্রকাশ্যে এলো। বিষয়টি নিয়ে মুঙ্গিয়াকামী ব্লকের পক্ষ থেকে আরটিআই করা হলেও এখনো পর্যন্ত কোনো জবাব দিল না সাব জোনালের পক্ষ থেকে। প্রতিশব্দের বিষয়টি তদন্ত সাপেক্ষে অভিযুক্তের শাস্তির দাবি উঠেছে প্রশাসনের কাছে। সরকার যা বলবে পুলিশকে তাই করতে হবে, তাদের বিরোধী দলগুলি যাই বলুক না কেন, কারণ জনতাই সরকার বানিয়েছে মঙ্গলবার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। সদ্য প্রস্তাবিত রাজ্য সরকারের প্রস্তাবিত বাজেটের প্রতি তীব্র অসন্তোষ ব্যক্ত করে ঘোষিত বাজেটের তীব্র নিন্দা জানিয়েছে প্রদেশ যুব কংগ্রেস। পাঁচ দফা দাবির ভিত্তিতে আগামী 3রা মার্চ রাজ্য সরকারের বর্ষপূর্তিতে 24 ঘন্টার অনশন আন্দোলনের ডাক দিয়েছে প্রদেশ যুব কংগ্রেস। পুলওয়ামা হামলার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া সহ জঙ্গি খতমের ঘটনায় ভারতীয় বায়ুসেনা বাহিনীকে কুনিশ জানিয়েছে রাজ্য বিজেপির কর্মী সমর্থকরা। পুলওয়ামা হামলার প্রতিবাদে পাকিস্তানকে ভারতীয় সেনাদের যোগ্য জবাব দেওয়ার আনন্দে ভারতীয় সেনাবাহিনীর সহ প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানিয়ে মঙ্গলবার শহরে বাজি পুড়িয়ে আনন্দ উপভোগ করল যুব সমাজ। ভোর রাতে পাকিস্তানের বালাকোট সেক্টরে ভারতীয় বায়ুসেনার আক্রমণ, বোমা বিস্ফোরণে 300 জঙ্গি নিহত। পাকিস্তানের বালাকোট সেক্টরে বোমা হামলা করল ভারতীয় বায়ুসেনা। 1,000 কিলো ওজনের বোমা নিক্ষেপ, জেইশ ই মোহাম্মদের কন্ট্রোল রুম F3 ধ্বংস। মঙ্গলবার সকালে বটতলা বাজারে নেশা বিরোধী অভিযান চালালো পুলিশ। সদর মহকুমা শাসকের নেতৃত্বে পুলিশের এই নেশা বিরোধী অভিযান। বটতলা বাজারে পুলিশের মদ বিরোধী অভিযানে প্রচুর পরিমাণে অবৈধ মদ উদ্ধার, গ্রেপ্তার নেই।
মেলার মাঠে মোবাইল ফোনের দোকানে চুরি ঘটনা সোমবার গভীর রাতের কোনো এক সময়। সোমবার গভীর রাতের কোনো এক সময় মেলার মাঠের মোবাইল ফোনের দোকানে চুরি। ছাউনির টিন কেটে দোকানের ভেতরে ঢুকে দামি দামি মোবাইল ফোন নিয়ে গেল চোরের দল। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি নিযুক্ত হলেন মহারাজা প্রদ্যুৎকিশোর দেববর্মণ। রাহুল গান্ধী মহারাজাকে রাজ্য কংগ্রেসের সভাপতি হিসেবে নিযুক্তি দিয়েছেন। মহারাজা প্রদ্যুৎকিশোর দেববর্মণ ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি নিযুক্ত। সোমবার সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল এক বিবৃতিতে এখবর জানিয়েছেন। ফটিকরায় রবিবারের সাঙ্গ হল মিলন মেলা। সমাপ্তি অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় সাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ। রবিবার ফটিকরায় মিলন মেলার পরিসমাপ্তি ঘটল। সমাপ্তি অনুষ্ঠানের সঙ্গীত পরিবেশন করলেন বিজেপির গায়ক সাংসদ বাবুল সুপ্রিয়।